স্বামী ভক্ত, আমি যদি রাত তিনটি সে বলি, যদিও সে মডার্ন, আমি যদি তিনটি সে বলি এখন আমি মুরগি দিয়ে ভাত খাবো, নিজ হাতে নেমে খুঁজো বাবাকে ডাকবে না, নিজ হাতে নেমে মুরগি রান্না করে আমাকে খাওয়াবে, এটা এই মানে এইটা আর কি স্বামী ভক্ত। সে যেখানেই যায় নামাজের টাইমটা হওয়া মাত্রই সে মসজিদে গিয়ে আগে নামাজ নামাজটা আদায় করবে, তারপরে তার অন্য কাজ। তো এই ব্যাপারে আলহামদুলিল্লাহ যে আমি এরকম একটা নামাজি হাজবেন্ড পেয়েছি, তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, এত মানে ইবাদত করা একজন ভালো মানুষ পেয়েছি। আমরা সবকিছু করতাম, তো আস্তে আস্তে দেখি যে ও তাবলিগ করে বিভিন্ন স্টেজে যে বয়ান করে, আর আমি স্টেজে যে গান করি, দেখতে ব্যাপারটা মানে বেমানান হয়ে গেছিল। তো আমি নিজের থেকেই ওটা ছেড়ে দিয়েছি, তারপরে গিয়ে হজ করে এসে তো টোটালি ছেড়ে দিয়েছি। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শেওড়াপাড়া। দর্শক, এর আগে যে ভাগ্য রাজকে ক্রয় করেছেন হাজি সাহেব, আজ আমরা আপনাদের সাথে কথা বলবো হাজি সাহেব এবং তার সহধর্মিনী, আমরা তার সাথে কথা বলে জানবো যে আসলে এমন একজন মানুষের সংসারে আছেন, তার সহধর্মিনী হিসেবে আছেন, যে মানুষটি তার সেবায় আছেন, আল্লাহর একজন বান্দি হিসাবে যে এই মানুষটির পাশে রয়েছে, সেই মানুষটির কাছ থেকে আমরা একটু জানবো যে এই মানুষটি কতটা আনন্দ এবং কতটা ভালো অবস্থানে রয়েছেন, এই মানুষটি কি পেয়ে, আর পাশাপাশি এত ভালো মানুষ আসলে কিভাবে আপনি পেলেন, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি। আসসালামু আলাইকুম। আসসালাম। আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসলে আমরা এইভাবে আপনাদের দুজনকে পাবো কখনোই চিন্তা করিনি, আজ একসাথে যে দুজনকে পেয়েছি আসলে খুবই ভালো লাগছে। আমাদের যারা এই প্রতিষ্ঠা মানিল ভিউয়ার্স রয়েছেন, যারা এই অনুষ্ঠানগুলো দেখছেন, আমাদের রিপোর্টগুলো দেখছেন, যে দুজন মানুষকে একসাথে দেখে কতটা আনন্দ পাবে জানি না আমরা, সেই কারণে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে আপনাদের বাসায় চলে এসেছি। তো আন্টি, আমাদেরকে একটা কথা বলবেন যে এই যে মানুষটির সাথে আসলে যে আপনার সাথে সম্পর্কটা হলো, এই যে আজকে যে আমরা যে আপনাদের যে ভাগ্যরাজের কোরবানির পর এরপরে আপনাদের যে এখন কালো মানিকের কোরবানিটা দিচ্ছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন, যে যখন তিনি কোরবানি দেওয়ার জন্য মানে হলো সবকিছু তার মানে কাজগুলো কমপ্লিট, এরপরেও কিন্তু বাড়তি এই কোরবানিটা দেওয়া, আবার সেই গোষ্ঠী সাধারণ গরিব মিসকিনের মাধ্যমে মানে বিলি করে দিচ্ছেন এলাকার লোকজনের মাধ্যমে, আপনি যদি এই বিষয়টাকে একটু কথা বলেন। আমি তো আসলে বিয়ের পর থেকেই দেখছি এসে যে ও মানুষকে অনেক হেল্প করে, মানে গরিবদের পাশে সবসময় সে থাকে, কার কি সমস্যা, কার বাচ্চার পড়াশোনার টাকা পাচ্ছে না, টিচার খরচ পাচ্ছে না, তারপর কার ঘরে চাল নাই, কার টিন নাই, মানে বিভিন্ন জিনিস, কোথায় মাদ্রাসা করে দেওয়া লাগবে, কোথায় মসজিদ করে দেওয়া লাগবে। তো আমি শুরু থেকে এসে দেখছি যে এই সমস্ত ব্যাপারে ও অনেক উদার। তো এই 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 ব্যাপারে আলহামদুলিল্লাহ ও অনেক সাহায্য করে মানুষকে, জনগণকে। তো এই আর কি, আর হাজবেন্ড হিসাবে না না, আমার আমার ভালো লাগে, আমি নিজেও আমার খুব ভালো লাগে, আমি খুব প্রাউড ফিল করি যে আমার হাজবেন্ড মানুষের পাশে যেয়ে দাঁড়াতে পারছে, এটা আমার দেখে খুব ভালো লাগে, আমার এটা আমার নিজেরও পছন্দ। আমিও সাধ্যমতো আমার যেটুকু আছে অ্যাবিলিটি এইটুকু দিয়ে আমিও চেষ্টা করি, আমারও গরিব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের পাশে আমি নিজেও দাঁড়াই, তারপরে ও এটা করে, আমরা দুজন মিলে আর কি, আমার আর কি আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহর রহমত। অনেকের আল্লাহ অনেক কিছু দিয়েছে, বাট দেওয়ার মতো মন দেয় নাই, বাট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই ব্যাপারে আমার হাজবেন্ডকেও এই মনটা দিয়েছে, আমাকেও দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই, মানে আল্লাহর রহমত আর আপনাদের দোয়াই এগুলো করতে পারছি আর কি। আঙ্কেলের তো অনেকগুলো ভালো কাজ রয়েছে, আসলে এই ভালো কাজের ভিতরে কোন কাজটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে সবচেয়ে বেশি ভালো লাগার মতন কাজ আপনার কাছে? আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে ও নামাজি। আমার বিয়ে হয়েছে 27 বছর চলছে, তো এর মধ্যে আমি ওকে একটক তো নামাজ আমি কাজা করতে তো দেখিনি, এবং সে প্রতিটা নামাজ মানে মসজিদে যে জামাতের সাথে পড়েছে, হয়তো মাঝে একটু বছর গত 2 বছর ধরে একটু সিক ছিল, তখনই দেখা গেছে 2-1 ফজরের নামাজ সে বাসাতে পড়েছে, তারপরও মাদ্রাসার হুজুর বাচ্চাদেরকে বাসায় এনে জামাত করে পড়েছে, বাট আমি ওকে জামাত ছাড়া কখনো নামাজ পড়তে দেখিনি, আর মসজিদের সাথে জামাতেই সে পড়ে, এবং জার্নিতে যেখানেই যায় নামাজের টাইমটা হওয়া মাত্রই সে মসজিদে গিয়ে আগে নামাজ নামাজটা আদায় করবে, তারপরে তার অন্য কাজ। তো এই ব্যাপারে আলহামদুলিল্লাহ যে আমি এরকম একটা নামাজি হাজবেন্ড পেয়েছি, তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, এত মানে ইবাদত করা একজন ভালো মানুষ পেয়েছি।
আমরা আসলে চা খেতে খেতে কিন্তু আঙ্কেলের কাছে একটা গল্প শুনেছিলাম, যে এই গল্পটি আসলে কেউ হয়তো জানে আর কেউ হয়তো জানে না। আঙ্কেল বলেছিল যে আপনি অনেকজন ভালো একজন শিল্পী, যখন বাংলাদেশে কোন স্যাটেলাইট টেলিভিশন ছিল না, ছিল একমাত্র ভিটিভি, সেই চ্যানেলে মানি হলো আপনি তখন গান করতেন, আসলে এই বিষয়টা কতটুকু সত্যি? হ্যাঁ, তখন আসলে আমি বিয়ের আগে থেকে গান পছন্দ করতাম, তো যখন জানতে পারলো বিয়ের পর আমি গান পছন্দ করি, ও আমাকে হারমোনিয়াম এনে দিয়েছে, তো টুকটাক করে গান গেতে গেতে তারপরে আবার ভাবলাম যে একটু ভালো একটু ক্লাসিক্যাল করার জন্য, তখন শিল্পী বশির আহমেদ উনি আমার ওস্তাদ ছিলেন, ওনার কাছে বিগত প্রায় 4-5 বছর ক্লাসিক্যাল করেছে, তো তখন ভালো স্টেজ প্রোগ্রাম সবকিছু করতাম, তো আস্তে আস্তে দেখি যে ও তাবলিক করে বিভিন্ন স্টেজে যে বয়ান করে, আর আমি স্টেজে যে গান করি, দেখতে ব্যাপারটা মানে বেমানান হয়ে গেছিল, তো আমি নিজের থেকেই ওটা ছেড়ে দিয়েছি, তারপরে গিয়ে হস করে এসে তো টোটালি ছেড়ে দিয়েছি। এখন হয়তো বাসাতে দেখা গেল নিজস্ব কোনো প্রোগ্রাম, শ্বশুরবাড়ি দেব ননদের ছেলে মেয়ের বিয়ে হলে, বা আমার দুই মেয়ের বিয়ে হতো, একটা তো হলো কিছুদিন আগে, তো হয়তো নিজেদের মানে ফ্যামিলির ভিতরে যে প্রোগ্রামগুলো হয় তখন দেখা যায় ব্যান্ড নিয়ে আসি বাসায়, বাসায় এনে বাসায় একটু গান করি, ফ্যামিলি প্রোগ্রামে এখন গান করে, ফ্যামিলি প্রোগ্রামে করি। এই যে আপনার অনেকে আমরা দেখেছি, অনেক নারী এবং পুরুষ রয়েছে যে নিজের মানে কিছু বিষয় রয়েছে যে আমি গানের শিল্পী হবে, একটা ভালো তা প্রতিভা থাকা শর্ত সেই প্রতিভা নষ্ট করে দিবে তার স্বামীর জন্য, এটা হতেই পারে না, প্রয়োজনের মধ্যে আমি সংসার ছেড়ে দিব তবু আমার গান ছাড়া। আসলে সংসার এমন একটা জিনিস, আমি যেহেতু বাঙালি মেয়ে, তারপরে আমি হচ্ছি মানে ইসলামিক ভাবে মানে মুসলমান আর কি, তো আমার জন্য বেছে দেখলাম যে সংসারটাই মেন, তো একসাথে আসলে দুইটা হয় না, সংসার করতে হবে অথবা ওই লাইনে চলে যেতে হবে, তো আমার কাছে বেস্ট মনে হয়েছে যে না, আমাকে সংসারই করতে হবে, স্বামী বাচ্চা নিয়ে সংসার করতে হবে, তো এই জন্য আমি এটা ছেড়ে দিয়েছি। আমরা এবার কিন্তু আঙ্কেলের কাছে একটা প্রশ্ন করব, এতক্ষণ আমরা আসলে গরুর পাশে দাঁড় করিয়ে কিন্তু আঙ্কেলের ইন্টারভিউ নিয়েছি, আসলে অনেক ভালো কথা শুনেছি, আঙ্কেল একটু বলবেন যে যাকে আপনি বিয়ে করলেন, যে মানুষটির পাশে আপনি এখন বসে আছেন, তার কোন গুণটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো এবং মধুময় মনে হয়? এটা তো স্বামী ভক্ত, সবচেয়ে আছে সে স্বামী ভক্ত, আমি যদি প্রায় 3টি সে বলি, যত সে মডার্ন, আমি যদি 3টি সে বলি, এখন আমি মুরগি দিয়ে ভাত খাবো, নিজ হাতে নেমে খুঁজো বাবাকে ডাকবে না, নিজ হাতে নেমে মুরগি রান্না করে আমাকে খাওয়াবে, এটা এই মানে এইটা আর কি স্বামী ভক্ত সে। আপনি একটা কথা বললেন যে যদিও সে মডার্ন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই রাত্রে 3টার সময় যদি বলি আমি মুরগি ভাত খাই, তখন বুয়াকে ডাকবে না, এত রাত্রে বুয়াকে ডাকবো কেন, আমি আমি নিজে রান্না করে খাবো, এই বীজ বের করে মুরগি বের করে নিজেই করে রান্না করে খাওয়াইছে আমাকে। কি এমন জাদু করেছে, কি এমন কাজ করেছেন যে মানুষটি রাত 3টা বাজেও আপনার এই মানে বায়নাটিকে মানে হলো ভালোবাসার থেকে দেওয়া হলো তুলের ভাবে পূরণটা করে, এটাই স্বামী ভক্তি। আমি তো বললাম না, আমি প্রতিদিন রাত্রি 10:30-11টার দিকে বয়ান করি, বাচ্চাদের নিয়ে তালিম করি, হ্যাঁ, কোনটাকে কয় অক্ত নামাজ হয়েছে না হয়েছে এগুলো জিজ্ঞেস করি, বিভিন্ন আমি যদি মসজিদের কোনো একটা ঘটনা শুনে আসি তাদেরকে বলি, এই যে এতে তাদের মন মানুষের একটু চেঞ্জ হয়ে গেছে, মানে এই দিক দিয়েই তার মনটা চেঞ্জ হওয়ার কারণে স্বামী ভক্ত বা কারণ ইসলামের যখন আমরা বয়ান শুনবো তখন তার মন মানুষের তো ওইদিকে ধাবিত হবে, এবং ঠিক তাই আমার বাচ্চা প্রত্যেকেই প্রত্যেকে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, পরিবেশটা টোটালি মানে একদম নামাজি, বাসার কেয়ার টেকার বোয়া সবাই নামাজ পড়ে, যে কাজ করো যাই করো নামাজের টাইমটা হলে আগে নামাজটা আদায় করো। একটা সংসারে একটা মানুষকে ভালো রাখার জন্য আসলে কোন বিষয়টা, সংসারের জন্য সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য কোন কাজটি সবচেয়ে বেশি জরুরি মনে করে? আমার মনে হয় যে নামাজ এমন একটা জিনিস, নামাজটা পড়লে আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দেয়, সবকিছু আপনার ভিতরে যখন নামাজটা আসবে আপনার ইচ্ছা করবে না খারাপ কিছু করতে, মন চাবে না, মানে যাই করতে যাবেন আল্লাহর ভয়টা ভিতরে থাকবে, তো আমাদের যারা মুসলমান আমাদের উচিত নামাজটা ঠিক মতো পড়া, আর বাসায় রেগুলার তালিমটা করা, তালিমটা করলে হয় কি এটা ভিতর বাসার মধ্যে যে বদদিনগুলো থাকে এগুলো বের হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ এটা আমার হাজবেন্ড প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বাইরে থেকে সে আগে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে সে আগে তালিমটা করবে সবাইকে নিয়ে, তালিম করে তারপর হয়তো ডিনার করে। কখনো কি রাগ হয়েছে নানির উপর? রাগ হয় না কোনো, যেটা হয়তো বা সেটা রাগ না বোঝানোর জন্য, বোঝানোর জন্য
আপনি কি কখনো রাগ করেন নাই? হ্যাঁ, আমি মাঝে মাঝে রাগ করি, আমি বেশি রাগ করি, ও করে না, করে না, করেই না, খুব কম করে, রাগ বলে না, বাট আমি খুব রাগ করি, খুব ঝাড়ি টাড়ি দেই মাঝে মধ্যে, অসুবিধা না দিলে আবার ঠিকও থাকতো না। দর্শক, আপনারা শুনলেন এমন একজন মানুষের সাথে আমরা আজকে আপনাদেরকে পরিচয় করে দিলাম। আসলে এই মুহূর্তে আজানে হয়ে গেছে, উনি আঙ্কেল নামাজে যাবেন, আমরা শেষ করতে চাচ্ছি। আসলে এই দুজন মানুষকে একসাথে বসিয়ে আমরা যে কথাগুলো বলার সুযোগ পেয়েছি দর্শক, আপনারা শুনতে পেলেন যে তাদের কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো, সেইটা না, আসলে ভালোবাসার এত কিছু কথা রয়েছে যে কথাগুলো শুনে আমরা আপনাদেরকে কি আর বলবো দর্শক। সেই কথা শোনার পর মানে আর যারা আমাদের এই প্রতিবেদনটি দেখবেন, দেখার পর যদি আপনার সংসারে যদি কোনো ত্রুটি থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা সেটা শুধরে নেবেন। আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ভালো কিছু করার জন্য। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, করোনার মধ্যে সবাই সতর্ক থাকবেন, বাইরে মাস্ক পরে যাবেন, আর মানে খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, করোনাটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।